কনস্ট্রাকশন ডিটেলস থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। আজকে দেখাবো স্পাইরাল রডের হিসাব কিভাবে সহজে বের করতে পারবেন এবং অ্যাকুরেট হিসাবটা, সেটা হলো হেলিক্যাল রিং ফর্মুলার সাহায্যে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। পাইলের স্পাইরাল রডের হিসাব আজকে হেলিক্যাল রিং ফর্মুলার সাথে আমরা সহজে স্পাইরাল রডের হিসাবটি করে ফেলবো এবং সঠিক হিসাব। তো আমরা ফর্মুলাটা হচ্ছে এন রুট ওভার সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এন, এবার আমরা এন এর মানটা বের করব। এন এন সম ইজিক্যাল টু আমরা জানি নাম্বার অফ স্পাইরাল রিং। টোটাল লেন্থে, টোটাল 60 ফিট লেন্থে কতটা স্পাইরাল রিং ব্যবহার করা হয়েছে সেটা আমরা বের করব। তো আমরা জানি হাইট ডিভাইডেড বাই স্পেসিং, মানে উচ্চতা ভাগ কত ইঞ্চি পর পর আমরা রিংটা ইউজ করছি ওইটা দিয়ে ভাগ করলে আমরা বের হয়ে যাবে। তো এখানে দেখছি 25 ফিট লেন্থ, 8 মিলিমিটার ডায়া, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এখানে 25 ফিট, এখানে ল্যাপিং প্লাস যেখানে স্ট্রেস বেশি তার জন্য সেখানে 4 ইঞ্চি দেওয়া আছে। তো আমরা একে ভাগ করলাম 25 ভাগ 0.33 = 76, এর সাথে আমরা 2 এক্সট্রা যোগ করে নেব আমাদের হিসাবে সুবিধার্থে, 78 পিস রিং পাওয়া যায়। তারপরে দেন 35 ফিট লেন্থের 8 মিলিমিটার ডায়া, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পাইরালিং আছে। তাহলে এখানে 35 ফিট 6 ইঞ্চিকে ফিটে কনভার্ট করলাম, তাহলে 35 ফিট ভাগ 0.5 = 70, এখানে আমরা 2 যোগ করে নিছি, তাহলে 72 পিস রিং পাইলাম। টোটাল আমাদের রিং আসে 72 প্লাস 78, তাহলে 150 নোজ রিং। এবার সি ইজিক্যাল টু আমরা বের করবো সার্কামফারেন্স অফ রিং। তো আমরা এখানে পাইছি পাই ডি, তাহলে আমরা জানি পায়ের মান 3.1416 = ডি এখানে দেওয়া আছে। ডি হচ্ছে আমাদের পাইলের ডায়া যা 20 ইঞ্চি, এই আমরা স্পেসিং বা কভারিংটা বাদ দেব, 3 ইঞ্চি 2 পাশ দিয়ে বাদ দিলে আমাদের এখানে আসে টোটাল 14 ইঞ্চি, 20 ইঞ্চি থেকে 6 ইঞ্চি বাদ দিলে 14 ইঞ্চি। তো দেন 14 ইঞ্চিকে আমরা ফিটে কনভার্ট করব, তাহলে আমাদের 1.17 ফিট, এটা গুণ করলে 3.673 ফিট। আমাদের সূত্রে আছে পি, এবার পিচ অফ রিং, তার মানে কত স্পেসিংয়ে আছে সেটা বের করব। তো আমরা জানি 4 ইঞ্চি প্লাস 6 ইঞ্চি দুটো স্পেসিংয়ে আমাদের, তো এখানে আমরা গড় করে নিলাম 4 ইঞ্চি 6 ইঞ্চিকে, কারণ আমরা ভেঙে ভেঙে করলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য গড় করে নিছি যোগ করে, তাহলে 4 ইঞ্চি 0.33 এবং 6 ইঞ্চি 0.5, তাহলে ইজিক্যাল টু 0.83 ফিট আসে। আমরা একে সূত্র অ্যাপ্লাই করব, আমাদের কিন্তু মানগুলো বের হয়ে গেছে, এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব। এবার হেলিক্যাল রিং এর ফর্মুলা জানি আমরা, এন রুট ওভার সি স্কোয়ার প্লাস পি। তাহলে এন আমরা পাইলাম, এন এর মান পাইলাম 150, রুট ওভার সি স্কোয়ারের মান পেলাম 3.67 হোল স্কোয়ার করলাম, এবং পি এর আমরা গড় মান পাইলাম 0.83, 4 ইঞ্চি প্লাস 6 ইঞ্চিকে আমরা গড় করে 0.83 ফিট, তো একে আমরা হোল স্কোয়ার করলাম। তাহলে আমাদের এটাকে ক্যালকুলেশন করলে 565 RFT আমাদের রানিং ফিট বেড়ে গেল। এবার আমরা ওয়েট অফ স্পাইরাল বার, তাহলে 8 মিলিমিটার ডায়ার স্পাইরাল বারের ওয়েট আমরা বের করব, তাহলে 565 RFTকে 0.12 দিয়ে গুণ করলে 68 কেজি আমাদের রড এখানে বের হলো। তাহলে 565 RFTতে আমাদের 8 মিলিমিটার ডায়া 68 কেজি রড লাগে একটা পাইলে। তো এটা FPS মেথডটি করা হয়। তাহলে ডি এর মান আমরা জানি 8 মিলিমিটার রড ইউজ করছি। এই হচ্ছে আরেকটা বিষয় আমরা মনে রাখবো, সেটা হচ্ছে আমরা যারা ল্যাপিং এর জন্য অনেক প্রশ্ন করতে পারে যে এখানে আমরা তো ল্যাপিং ইউজই করি না স্পাইরাল রডে, তো ল্যাপিং এর ক্ষেত্রে আমরা 565 RFT যেটা সেটাকে আমরা জানি রডের দৈর্ঘ্য 39.4 ইঞ্চি, ওকে ভাগ করলে আমাদের ল্যাপিং সংখ্যা সহজে বের করতে পারবো। আর বেসিক্যালি এখানে ল্যাপিং এর রড এক্সট্রাভাবে হিসাব করা লাগে না, কারণ আমরা এক্সট্রা দুইটা রিং যোগ করে নিছি, তো ওইটাতে আমাদের ল্যাপিং এর গ্যাপ পূরণ হয়ে যাবে। আর যারা এস্টিমেট করে তারা অবশ্যই মালামাল কিছুটা বেশি রাখে, কারণ এই এস্টিমেটে আপনার মালামাল কখনোই কম পড়বে না। তো এই ছিল ভিডিও। তো অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।